শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার চীনকে ঠেকাতে সীমান্তে S-400 মোতায়েন করবে ভারত। ভারতে ভয়াবহ বন্যায় মাস নদীতে এক্সকেভেটরে আটকাদের উদ্ধারের ভিডিও ভাইরাল। চীনের সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান পেল তাইওয়ান। তসনস সৌদি আরব, বিমান ঘাঁটি এবং আরামকো তেল সুদানকারী। আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে, হুঁশিয়ারি UIC-র। জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের। এবং সবশেষ থাকছে জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের নিয়ন্ত্রণ মোকাবেলা করতে এবার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করবে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, আগামী বছরের শুরুতেই রাশিয়া থেকে আনার পর দুটি S-400 উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হবে। এই দুই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে ভারত এবং চীনের মধ্যে। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণে S-400 মোতায়েন হওয়ার পর LAC-তে শক্তির ভারসাম্য বেজিংয়ের সঙ্গে পাল্লা দিতে পারবে দিল্লি, এমন মনে করছেন দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোন ধ্বংস করা যাবে বলেও জানা গেছে। 2019 সালের দিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল, হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এবং পেট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে। কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে S-400 কেনার সিদ্ধান্তে অটল থাকে দিল্লি। রাশিয়া থেকে চীনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনে নিয়েছে। জানা গেছে ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবেন তিনি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সহ কয়েকটি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। প্রবল বন্যার কারণে বাড়ছিল নদীর পানি। এরই মধ্যে একটা এক্সকেভেটরের উপর আটকা পড়েছিল 10 জন ব্যক্তি। তাদের উদ্ধারের সেই শ্বাসরুদ্ধকর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বন্যার কারণে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার চিত্রাবতী নদীর পানি বেড়ে যাওয়ার কারণে 10 ব্যক্তি একটি ছোট্ট এক্সকেভেটরের উপর দাঁড়িয়ে কোনো রকমে টিকেছিলেন। তীব্র স্রোতের কারণে সেখানে কোনো নৌযান নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এদিকে একটু একটু করে নদীর পানি বাড়ার কারণে তাদের উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছিল। নদীর দুপাশে দাঁড়ানো কয়েকশো মানুষের অসহায়ের মতো দেখা ছাড়ার কিছুই করা ছিল না। পরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয় বলে বিরতি দেখা গেছে। তবে কিভাবে নদীর মাঝে তারা এই এক্সকেভেটরে আটকা পড়েছিলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় সেখানেই আটকা পড়েছিলেন তারা। এদিকে অন্ধ্রপ্রদেশে ভারী বর্ষণে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। ওয়াশিংটনের কাছ থেকে F-16 যুদ্ধবিমানের অত্যাধুনিক সংস্করণ হাতে পেয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট শাই চিয়াই শহরের দক্ষিণাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া F-16 যুদ্ধবিমানের অত্যাধুনিক সংস্করণ F-16V-র উন্মোচন করেন। তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেদেরকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র মনে করে। সম্প্রতি সময়ে চীন তাইওয়ানের আকাশ সীমায় নজিরবিহীন সামরিক মহড়া দিয়েছে। চলমান উত্তেজনায় তাইওয়ানের জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে। অন্যদিকে তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক সমর্থনকারী এবং অস্ত্র সরবরাহকারী, এ কারণে বেইজিং খুবই ক্ষুব্ধ। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন এবং তাইওয়ানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে $396 কোটি চুক্তি হয়েছে।
ইয়েমেনের হুতিরা আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের অভ্যন্তরে আজ ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর ড্রোন দিয়ে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাটি এবং আরামকো তেল শোধনাগারের উপর হামলা চালায়। গত দুদিনে ইয়েমেনে অন্তত চারটি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট একের পর এক বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইয়েমেনে হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের উপর ড্রোন দিয়ে বড় আকারের হামলা চালালো। এদিকে আজ দিনের প্রথম ভাগে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন দিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান, জিজান এবং আশির প্রদেশে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন এই খবর দিয়েছে। গতকাল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে সৌদি আরবকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কথিত আরব জোট ইয়েমেনের উপর যে বিমান হামলা বাড়িয়েছে সেজন্য তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। এর একদিন পরই সৌদি আরবের সামরিক এবং তেল সুদান বা তেল স্থাপনায় ইয়েমেনি সেনারা একের পর এক ড্রোন হামলা চালালো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়ানি শাফাক। ওআইসির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 17 নভেম্বর তারিখে পূর্ব জেরুজালেমে ছুরি হামলা চেষ্টার অভিযোগে 16 বছরের ওমর আবু আশরাফকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এছাড়া আরও বলা হয়েছে যে ফিলিস্তিনি কারাবন্দীদের উপর নিপীড়ন এবং তাদের চিকিৎসায় অবহেলার কারণে বহু ফিলিস্তিনি মারা যাচ্ছেন। উদাহরণস্বরূপ সংগঠনটি বলেছে, চিকিৎসায় অবহেলার কারণে শামী উমার নামের এক ফিলিস্তিনি কারাবন্দী মারা গেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অপরাধের নিন্দা করে ওআইসি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা এবং আক্রমণের কারণে এই অঞ্চল উত্তেজনা আরও বাড়তে পারে। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী কুলেনেক দুর্বৃত্ত গত শুক্রবার একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ একটি বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কুলেন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরী। এ সময় কেরোসিনের গ্যালন এবং মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। এই ঘটনার পর মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের কাছে সন্দেহভাজনের পরিচয় জানতে আবেদন জানিয়েছে পুলিশ। কুরুলেনের এই মসজিদটি খুবই বিখ্যাত। তুর্কি মুসলিমরা মসজিদটি নির্মাণ করেছেন। জার্মানিতে কঠোর ডানপন্থী এবং বর্ণবাদী দল নিউ নাজি গ্রুপ বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার হুমকি দিয়ে আসছে। ফ্রান্সের পর ইউরোপে সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস জার্মানিতে। দেশটির 8 কোটি 20 লাখ মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে 50 লাখ মুসলিম রয়েছে। এদের মধ্যে 30 লাখই তুরস্ক বংশোদ্ভূত মুসলিম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বিচ্ছিন্নতাবাদীদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 60 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে স্কুল শিক্ষার্থীরাও। এখনও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। কুলগামের আশমজি এলাকায় বিচ্ছিন্নতাবাদীর অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযান শুরুর পরেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। এরপরেই সেখানে থেকে এক বিচ্ছিন্নতাবাদীদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আটকে পড়া 60 জনকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তল্লাশি চালানো হচ্ছে। ওই এলাকা এখনও ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে কুলগামে সেনা বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলি বিনিময়ের সময় হিজবুল মুজাহিদিনের এক কর্মীসহ শীর্ষ কমান্ডার নিহত হন। নিহত মুজাহিদিন কমান্ডার এইচ এম সিরাজ মলবি 2016 সাল থেকে হিজবুলের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্জ এবং পীর পাঞ্জাল অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।